2023টা সালটা অর্থনৈতিকভাবে আসলে খুবই একটা চ্যালেঞ্জিং বছর ছিল, এবং সেখানে যে কয়েকটা আপনার স্বল্পমেয়াদী কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং চলমান কিছু সমস্যা, সেগুলি আরও ঘনীভূত হচ্ছে। স্বল্পমেয়াদীর মধ্যে যদি আমি বলেছি আগে যে মূল্যস্ফীতির চাপ, আমার টাকা ডলারের বিনিময় হারের অস্থিতিশীলতা এবং আমার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমান্বয়ে কমে যাওয়া, এই চ্যালেঞ্জগুলি ছিল। এবং তার পাশাপাশি আমাদের যে কিছু কাঠামোগত সমস্যা, স্ট্রাকচারাল ইস্যু যেগুলো আমরা বলে থাকি, যেমন আপনার ধরেন রাজস্ব আদায়ের ক্ষেত্রে দুর্বলতা এবং ব্যাংক খাতের যে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়া এবং ব্যাংকিং খাতের যে দুর্বলতা প্রতিভাত হওয়া সেটি, এবং আমাদের যে আরেকটা বিষয় যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি কিংবা সরকারি ব্যয়ের ক্ষেত্রে, সরকার অনেক ধরনের ব্যয়ের পরিকল্পনা করে কিন্তু আসলে পরে দেখা যায় যে ব্যয়টাও কিন্তু পুরোপুরি করতে পারে না, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সেখানেও ঘাটতি, এইগুলি আগে থেকেই চলে এসেছে, এখানেও আমরা খুব একটা উন্নয়ন করতে পারিনি। সুতরাং আমার ইমিডিয়েট কিছু সমস্যা, তাৎক্ষণিক কিছু সমস্যা এবং আমার চলমান সমস্যা, দুটো মিলেই কিন্তু আমাদের অর্থনীতিটা চরম একটা অভিঘাতের মধ্য দিয়ে গিয়েছে, এবং যার কারণে মূল্যস্ফীতির চাপে মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে, সাধারণ মানুষের, সেই অনুযায়ী তো তাদের বেতন বাড়েনি। এবং তারপরে আমাদের যে ঋণ খেলাপি বিশেষ করে বহুল আলোচিত বিষয়, সেটা তো ক্রমান্বয়েই বেড়ে চলেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে এখন এটার পাশাপাশি ব্যাংকের যে কিছু সূচক থাকে, ক্যামেল সূচকগুলি থাকে, অর্থাৎ এখানে মূলধনের পর্যাপ্ততা আছে কি না, এখানে ব্যবস্থাপনা দক্ষতা কেমন, এরকম প্রায় সবগুলিতেই তো তারা দুর্বল ব্যাংকিং খাতগুলো। এবং যদি আমি ভাগ করে দেখি যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যক্তি খাতের ব্যাংক, বিদেশি ব্যাংক, এগুলো ছাড়া, বিদেশি ব্যাংকগুলো ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমরা ব্যাংকের যে যে ধরনের সূচকগুলি যেই পর্যায়ে যাওয়া থাকার কথা তারা থাকেন, সেটি বিষয়। আর যেটা বললাম যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে তো আমরা কোনোভাবেই এগোতে পারছি না, তো সেই জন্য আমাদের যে সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, সেগুলি আমরা 2023 সালে দেখিনি। আমরা জোর দিয়ে এসেছি যে প্রাতিষ্ঠানিক সংস্কার করার কথাটা এইভাবে বলছি এই কারণে, যেমন ধরুন ব্যাংকিং খাতে এই যে সমস্যাটা কিংবা ঋণ খেলাপিদের আমরা কমাতেই পারছি না, তো সেটা আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক সেটার ভূমিকাটা আরও শক্তিশালী হওয়া, স্বাধীনভাবে কাজ করা, রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কাজ করার, এটার কথা বলছি যে সেখানে যদি আসলে এই প্রতিষ্ঠানের দুর্বলতা না কমানো যায় তাহলে এটা কাজ করতে পারবে না, আমাদের ব্যাংকিং খাত ক্রমান্বয়ে ভঙ্গুর থেকে ভঙ্গুর হবে। তেমনি আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, সেখানে যদি আমি এই প্রতিষ্ঠানটাকে একদিকে মানব সম্পদ দিয়ে, আরও বেশি মানব সম্পদ প্রয়োজন রয়েছে, আরেকদিকে প্রযুক্তির কথাও বলছি, কিন্তু সবই ভালো, কিন্তু যদি স্বাধীনভাবে আবার না কাজ করতে পারে, যদি প্রভাবশালী যারা কর দিচ্ছে না তাদের কাছ থেকে কর আদায় করার জন্য তারা যদি সাহস না পায় তাহলে কিভাবে করবে? শুধু সাধারণ যারা মানুষ যারা কর দিচ্ছে, যারা রেগুলার বেতনের মধ্যে আছে, তারা তো কর দিচ্ছে, মানে তাদের তো কর ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই, দিচ্ছে, তাদেরকে যদি বারবার তাদের পিছনে লেগে থাকা হয়, তা এবং যারা বড় বড় যারা অনেকেই আছেন, অনেকেই কর দিচ্ছেন নিয়মিত, কিন্তু অনেক সময় আমরা শুনে থাকি যে যারা প্রভাবশালী অনেকেই একটু সামান্য কর দিচ্ছেন কিংবা কর ফাঁকি দিচ্ছেন, এটি একটি, তারপরে আমাদের দেশে থেকে চলে যাচ্ছে অর্থ, সেগুলো এইগুলো করার মতো, পদক্ষেপ নেওয়ার মতো স্বাধীনতা আসলে এই প্রতিষ্ঠানগুলোর নেই। এইখানে সংস্কারটা করা প্রয়োজন, এবং এটা 2023 সালে দেখিনি, আশা করছি যে 2024 সালে এগুলো করার উচিত। এবং আপনি জানেন যে IMF-এর যে শর্ত, সেখানে তো বিভিন্ন টার্গেট দেওয়া হয়েছে, রাজস্ব আদায় বাড়াতে হবে প্রতি বছর 0.5% করে, আমি ফরেন এক্সচেঞ্জের কথাও বলেছি, অন্যান্য অনেক কোয়ান্টিটেটিভ অর্থাৎ সংখ্যাগত কিছু টার্গেট আছে, কিছু নীতিমালা বিষয়ক টার্গেট আছে যে এই পলিসি করতে হবে, ওই পলিসি করতে হবে, এগুলো। কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে আমি যদি সুশাসন প্রতিষ্ঠা না করতে পারি, প্রাতিষ্ঠানিক সংস্কার যদি না করতে পারি, তাহলে আসলে সমস্যাগুলো থেকে উত্তরণ করা যাবে না।